নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র সহ দুইজন গ্রেপ্তার এবং অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়ার কথা জানিয়েছে র্যাব সকালে নোয়াখালী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে র্যাব জানিয়েছে গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র কেনা বেচার খবর পেয়ে রাতভর হাতিয়ার অভিযান চালান তারা এ সময় তিনটি একটলা বন্দুক দুটি এলজি সহ বাবুল ও আনোয়ারকে গ্রেপ্তার করা হয় পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী লক্ষ্মীপুরের রামগতি বাজারের রায়হান ওয়ার্কশপে অভিযান চালিয়ে গুলিসহ বিপুল পরিমাণে অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয় ওয়ার্কশপের আড়ালে সেখানে অস্ত্র তৈরি করে তা চরের বিভিন্ন সন্ত্রাসী বাহিনীর কাছে বিক্রি করা হতো বলেও জানানো হয়েছে সংবাদ সম্মেলনে গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে হাতিয়া থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে